এখন আমরা যদি আমরা মোটামুটি আমরা দেখলাম যে ঠিক আছে, বিভিন্ন ট্যাগের মাঝে বিভিন্ন লেখা লিখলাম এবং বিভিন্ন ট্যাগের মাঝে বিভিন্ন লেখাগুলোকে যখন আমরা লিখেছি তখন তার আউটপুটগুলো আমরা অ্যাজ এক্সপেক্টেড পেলাম। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ব্রাউজার টু ব্রাউজার কিছু কিছু বিহেভিয়ার ভ্যারি করতে পারে, চেঞ্জ হতে পারে। যেমন ধরেন, আমরা যখন ক্রোমে দেখছি তখন উপরে যতটুকু জায়গা এবং বাম পাশে যতটুকু জায়গা মনে হচ্ছে বাই ডিফল্ট ফাঁকা, এবং ডানে যতটুকু জায়গা মনে হচ্ছে ফাঁকা জায়গা, যদি আদৌ ফাঁকা থাকে, ডানে কোনো ফাঁকা দেখা যাচ্ছে না, কিন্তু সেই ফাইলটাই যখন আমরা সাফারি ব্রাউজারে দেখছি, দেখেন ডানে একটু সুন্দর জায়গার মতো দেখা যাচ্ছে, একটু একটু হলেও আছে, বামে কিন্তু ক্রোমের থেকে অনেক কম, দেখেন ক্রোমে তবু একটু ছিল, কিন্তু সাফারিতে একেবারেই জায়গা নেই, প্রায় গায়ে গায়ে লেগে আছে। উপরে ক্রোমে যতটুকু, মেইবি সাফারিতে ততটুকুই লাগছে, বাট সামারিটা হলো এই যে ব্রাউজার টু ব্রাউজার ডিফল্ট HTML এর বিহেভিয়ারে ডিফারেন্স থাকতে পারে, এবং সেই জন্য আমরা এটাকে ইউনিফাইড করতে চাই। কারণ না হলে আমরা তো একই ওয়েবসাইট এক একজন এক এক রকমভাবে দেখব, মানে স্লাইটলি হলেও ডিফারেন্স থাকবে, এবং সেই ডিফারেন্স অ্যাজ এ হোল একটা বড় ইম্প্যাক্ট পড়ে অনেক সময়। তো সেই জায়গাটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের CSS জানতে হবে, কিন্তু CSS জানার আগে, CSS ব্যবহার করার আগে আমাকে প্রপার HTML ব্যবহার করতে হবে। CSS তো আর আকাশে মানে আকাশ থেকে এসে সব কিছুর উপর পড়বে না, সে তো HTML এর উপরে নিজের ক্ষমতাটা প্রয়োগ করবে। HTML যদি আমার ঠিক না থাকলো, CSS দিয়ে তাহলে আমি কিভাবে ইফেক্টিভ কিছু করব? তাহলে এই HTML ঠিক রাখার বিষয়টা গাইডলাইনের মধ্যে একটা বিষয় হলো এই যে, যখনই আপনি কোনো টেক্সট HTML এ কোনো কিছু লিখবেন, একটা কমন গাইডলাইন হচ্ছে আপনি কোনো টেক্সট, প্রথম কথা প্রতিটা জিনিস কোনো না কোনো এলিমেন্টের কন্টেইনারে থাকবে। যেমন আপনি বলতে পারেন প্যারাগ্রাফের প্যারাগ্রাফগুলো আছে বডির মাঝে, বডি আছে HTML এর মাঝে, এরকম আর কি। ও, এখানে তো আমি একটা বড় গ্যাপ দেখছি, আমার এখানকার HTML ট্যাগ কোথায়? দেখেন এখানে আমি কয়েকটা কাজ করলাম, একটা কাজ হচ্ছে কয়েকটা সিনারিও তৈরি করলাম বডি ট্যাগের মাঝে, HTML এ কমেন্ট দেওয়া, একটু প্রসঙ্গত কমেন্ট জিনিসটাকে বুঝে নেই, কমেন্ট হচ্ছে এমন একটা অংশ যে অংশটা ইঞ্জিন রেন্ডার করবে না, অর্থাৎ এখানে আমি যাই লিখি না কেন ও এখানে শো করবে না, ঠিক আছে? তো এটা ছিল আচ্ছা, সো এখানে এটা ছিল যে কমেন্টস, যদি এইটা না থাকতো তাহলে কিন্তু এই লেখাটা দেখা যেত, এই লেখাটা দেখা যেত। এখন এটা নিচে বা উপরে বিষয়টা নয়, আমি কমেন্ট করলে তাকে দেখা যাবে না।
এই যে যখন আমি কোনো লেখাটাকে কমেন্ট করি, তাকে যেহেতু পড়া যাবে না, এখানে আমরা আর কি একটু লিখতে পারি নিজেরা। আমি এখানে লিখি এরকম, একটা সিনারিও হচ্ছে টেক্সট উইদাউট কন্টেইনার। এমন টেক্সট লিখলাম যে কিনা কোনো কন্টেইনারের মাঝেই না। যেমন কন্টেইনার বলতে বডিকে আমরা যদি একটা ধরি সেটা আলাদা কথা, বাট বডির ভেতরে কোনো কন্টেইনারের মধ্যে নাই, ও কোনো ট্যাগের মধ্যে নাই, ও একা একা নিজের মতো করে বসে আছে। আর এই পরের অংশটায় আমরা যদি এটাকে সিনারিও টু বলি, টেক্সট উইদিন কন্টেইনার, যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি পি ট্যাগের মাঝে। আর এই জায়গাগুলো হচ্ছে, এখন উইদিন কন্টেইনার এবং এই কন্টেইনারটার বৈশিষ্ট্য ছিল ব্লক লেভেল, ব্লক লেভেল কন্টেইনার। আর এখানেও কন্টেন্ট আছে, এটা হচ্ছে ইনলাইন লেভেল কন্টেইনার। তাহলে টেক্সটটাকে তিন রকম কন্টেইনারে ভরলাম। একরকম কন্টেইনার হচ্ছে, একরকম কন্টেইনার হচ্ছে সে উইদাউট কন্টেইনার, বডির ভিতরে কোনো আলাদা করে কন্টেইনার বা ট্যাগ নাই। আরেক রকমটা হচ্ছে ব্লক লেভেল কন্টেইনার, আরেক রকমটা হচ্ছে ইনলাইন লেভেল কন্টেইনার। আমরা এই লেখাগুলো অবশ্যই এখানে ভিজিবল না, ওটা যেহেতু কমেন্ট করা। তো এই যে ব্লক লেভেল কন্টেইনার, তার মধ্যে প্রয়োজনে দেখেন আমি একটা ইনলাইন লেভেল কন্টেইনার বসাই। বসাই আমি বললাম যে এই লেখাটা হবে স্ট্রং, অর্থাৎ এই লেখাটা হবে বোল্ড। দেখেন এই যে লেখাটা বোল্ড হয়েছে। তাহলে ব্লক লেভেল কন্টেইনারের মধ্যে ইনলাইন লেভেল কন্টেইনার দিতে পারি, একটাও দিতে পারি একাধিকও দিতে পারি, কোনো অসুবিধা নাই। যেমন আমি এখানে হয়তো দিলাম অ্যান্ড টাইপ সেটিং, অ্যান্ড টাইপ সেটিং, এটা কিন্তু আইটালিক করলাম। তাহলে একটা ব্লক লেভেলের ভিতরে ইনলাইন লেভেল দিলাম, বা এই অংশটুকু কপি করে এখানেও বসিয়ে দিই যে একটা ব্লক লেভেলের ভিতরে ইনলাইন লেভেল দিলাম, আবার এই ব্লক লেভেলের ভিতরে মনে করেন আরেকটা ব্লক লেভেল এলিমেন্ট দিলাম, নেস্টিং করলাম। সো এখানে দেখবেন যে টাইপ সেটিং, প্রথমে লরেম ইপসাম, তারপর আবার টাইপ সেটিং এই প্যারাগ্রাফটা পড়ল। সো এখানে ট্যাগটা ক্লোজ হয়নি, ট্যাগটা ক্লোজ করে নিলাম, এবং তখন টাইপ সেটিং এটা আলাদা একটা প্যারাগ্রাফ হলো, 15 থেকে আলাদা একটা লেখা শুরু হলো। তাহলে এটা হচ্ছে সিনারিওটা এমন, নেস্টিং ঠিক আছে, সিনারিও থ্রি হাতে আমি বলতে পারি নেস্টিং, বাট নেস্টিংটা কেমন
নেস্টিংটা এরকম ইনলাইন লেভেল এলিমেন্ট উইদিন ব্লক লেভেল এলিমেন্ট বা ইনলাইন লেভেল অর ব্লক লেভেল এলিমেন্ট উইদিন ব্লক লেভেল, ব্লক লেভেলের মধ্যে নতুন করে ব্লক লেভেল অথবা ইনলাইন লেভেল এলিমেন্ট। আবার এবার উল্টোটা করতে পারি, অর্থাৎ সিনারিও ফোর নেস্টিং করতে পারি ইনলাইন লেভেলের মাঝে, যেমন এটাকে আমি একটা ইনলাইন দিয়ে দিই, এটা একটা নিচে ইনলাইন, তার মাঝে আমি মনে করেন একটা এইচ ওয়ান দিলাম, অর্থাৎ কিনা আমি ব্লক লেভেল দিলাম এবং তার মাঝখানে আমি আরেকটা ব্লক লেভেল দিলাম, ধরেন আমি এখানে একটা প্যারাগ্রাফ দিলাম। এইচ ওয়ান একটা স্পেশাল টাইপের ব্লক লেভেল, সে মোটা করে দেখায়, প্যারাগ্রাফ দেখালো, লেখা দেখালো, আউটপুট কিন্তু আমার ঠিকই আসলো অ্যাপারেন্টলি। কিন্তু এর মধ্যে আমরা যে প্র্যাকটিসটা ফলো করব, যে গাইডলাইনটা ফলো করব, সেটা হলো এই, আমরা কখনো ইনলাইন লেভেলের মাঝে ব্লক লেভেল দিব না। বেসিক্যালি ব্লক লেভেল এলিমেন্ট গুলো কন্টেইনার হিসেবে কাজ করে, ইনলাইন লেভেল এলিমেন্টগুলো আসলে নতুন কোনো এলিমেন্টের কন্টেইনার হিসেবে ব্যবহার করা গুড প্র্যাকটিস হবে না। এবং যে জন্য, যেমন ধরেন যে আমি যদি এখানে প্লেন টেক্সটটা যখন লিখছিলাম শুরুতে, এইচটিএমএল এ কোনো কিছুই যখন রাখি নাই, এই যে আমাদের যে একটা উদ্ভট বিহেভিয়ার আমরা পাচ্ছিলাম, এই বিহেভিয়ারটা আমরা পাচ্ছিলাম কারণ ক্রোম এটাকে তখন কোনো এইচটিএমএল এর মতো করে রেন্ডার করে নাই, এইচটিএমএল এর বিহেভিয়ার দিয়ে লেখাটাকে রেন্ডার করে নাই। কিন্তু যখনই আমি এটাকে একটা প্রপার ট্যাগে ভরছি, যেমন লরেম ইপসাম পি বা এরকম, তখন সে কিন্তু ঠিকই সুন্দর মতো, মানে এটাকেও যদি আমি একটা প্যারাগ্রাফটাকে ভরে দিই, তখন সে ঠিকই সুন্দর মতো এটাকে রেন্ডার করছে, যেখানে যাওয়া দরকার ওটা সেখানেই গেছে। বা আমরা যখন এখানে কমেন্ট দিয়েছিলাম, যদিও কমেন্ট কোনো কন্টেইনার নয়, তারপরেও সে আবার তখন তার আচরণটা ঠিক হয়ে গেছিল, তার একটা রিজন হতে পারে, এটা আমি জানি না, তার একটা আচরণ হতে পারে, সে এখানে যেহেতু এইচটিএমএল ইঞ্জিন রেন্ডার করছে, তখন এখান থেকেই এইচটিএমএল ইঞ্জিনের পুরো রেন্ডারিংটা শুরু করে দিছে বলে মাঝখানে এটাকে সে এইচটিএমএল রেন্ডারিংয়ের মধ্যেই ফেলে দেওয়াতে আমাদের আর কোনো সমস্যা হয়নি। বাট যদি এটা না থাকতো, তখন এটা ক্রমে একটা উইয়ার্ড আচরণ করতেছিল, যেটা আমাদের কিনা এক্সপেক্টেড না, লেখাটা ছিল উপরে, প্রথমত লেখা চলে আসছে নিচে, দ্বিতীয়ত হলো তার মানে এই লেখাটাকে সে প্রথমে রেন্ডার করেই নাই, পরে সে রেন্ডার শুরুই করছে এইচটিএমএল ট্যাগ যেখান থেকে পাইছে, তারপর থেকে রেন্ডার টেন্ডার করে শেষ টেস করে যেটা বাকি ছিল সেটা নিজে বসায় দিছে। এটা একটা মানে মানে এটা মেবি কোনো লজিক আছে এইভাবে রেন্ডার করানোর জন্য, আমার ধারণা সেই লজিকটাই একটাই লজিক হতে পারে, যে আমাকে আপনাকে দিয়ে গুড প্র্যাকটিস করানোর জন্য, যে আমি আপনি যেন এরকম করে এইচটিএমএল ট্যাগের যথার্থ প্রয়োগ ছাড়া এইচটিএমএল ডকুমেন্ট না লিখি। তো সেই জন্য আপনাদের আমি বারবার বলছি যে আমরা হয়তো অনেকেই পারি এইচটিএমএল, বাট তবুও আমি বলি যে পার্সোনাল ওয়েবসাইট যেটা বানাচ্ছেন সেটাকে শুধু এইচটিএমএল দিয়ে বানান, সব রকমের ট্যাগ সেটার ভিতরে ব্যবহার করেন এবং ট্যাগগুলোর প্রপার ইমপ্লিমেন্টেশন করেন, তার কী দায়িত্ব, তার কতটুকু ক্ষমতা, সেই জিনিসগুলোকে বুঝতে চেষ্টা করেন, তাহলে আমরা পরবর্তীতে ওই ডিফল্ট নেচারকে চেঞ্জ করার টুলগুলোকে সহজে শিখতে পারবো, সহজে বুঝতে পারবো। লাস্ট একটা কোশ্চেন আপনাদের জন্য, তারপর আমার আলোচনাটা কমপ্লিট করে দেব আজকের মতো, সেটা হলো যে দেখেন আমি যে জিনিসটা চাচ্ছি
আচ্ছা, মনে করেন এটা একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের নিচে এখানে একটা স্ট্রং, প্যারাগ্রাফের নিচে এখানে একটা আইটালিক, আইটালিকের পরে প্যারাগ্রাফের বাকি অংশ ফ্লো করছে, এটা একটা প্যারাগ্রাফ। উপর থেকে নিচের দিকে, আই মিন এটা সুন্দর মতো যাচ্ছে। ধরেন আমি চাচ্ছি এতে আমার আউটপুটটা কি, এতে আমার আউটপুটটা হলো এটাই। আউটপুট তো এতে কোনো পার্থক্য হবে না, তার কারণ এই যে স্পেস, এগুলো সব হোয়াইট স্পেস, এবং হোয়াইট স্পেসগুলোকে সে মাল্টিপুল হোয়াইট স্পেসকে সে সিঙ্গেল স্পেস হিসেবে রেন্ডার করে। কিন্তু আমি যদি যে প্রিন্টিং আর অ্যান্ড গায়ে গায়ে লাগাই দিতে চাই, আমাকে কি করতে হবে? তাহলে প্রিন্টিং এখানে শেষ হচ্ছিল, আই এখানে শেষ হচ্ছিল, প্রথম কথা হচ্ছে স্ট্রং এর পরেই তো, স্ট্রং এর পরেই তো আইটা শুরু, তাহলে ও একটা স্পেস কেন নিচ্ছে? তার কারণ ছিল যে এটা নতুন লাইনে ছিল, তো নতুন লাইনটা যখন বাদ দিয়ে দুটো এলিমেন্টকে আপনি গায়ে গায়ে লাগিয়ে দেবেন, দুটো ইনলাইন, তখন সে আর এই মাঝখানে স্পেসটা নেবে না, সেও নিজে নিজে গায়ে গায়ে লেগে যাবে। তো অনেক সময় আমরা এরকম একটা ছোট্ট স্পেসকে অত গুরুত্ব দিই না, বা এরকম একটা লাইনকে, এন্টারকে গুরুত্ব দিই না, কারণ আমরা তো ধরেই নিই যে আচ্ছা ও তো এইচটিএমএল হোয়াইট স্পেসকে রেন্ডার করবে না, নতুন লাইনে দিলেও কোনো সমস্যা নেই, আমরা কোড সুন্দর করে ফরম্যাট করার জন্য এরকম অনেক সময়ই করি। কিন্তু তখন সূক্ষ্ম কোনো নিড চলে আসে যে এই স্পেসটা দূর করা বা এরকম, এটা অ্যাকচুয়ালি কেস সামনে আসলে আরও প্রপারলি বুঝে যায়, তখন আমরা দেখতে পাবো যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের যে একে যদি সামান্যতম স্পেসও ব্রেকও দিয়েও একটা স্পেস তো নিবেই, একান্তই স্পেস দিতে না হলে তার ট্যাগগুলোকে গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে। ট্যাগগুলো গায়ে গায়ে না লাগালে কখনোই আপনি ওই দুটো লেখাকে গায়ে গায়ে লাগানো অবস্থায় পাবেন না। তো মোটামুটি আমরা বুঝলাম, এখানে শুরুর আলোচনার একটা অংশে আবার আমি একটু ফেরত চলে যাই। এই যে লেখাটা ছিল হোয়াইট স্পেস নিয়ে, এইখানে আলোচনাটা ছিল এরকম, এবং তারপর এই ধরলাম এখানে অনেকখানি লেখা দিলাম, এখানে অনেকখানি স্পেস দিলাম, এবং আউটপুট পেতে গেলে দেখলাম এ তো ক্রমের আলোচনা, আমরা এটার একটু আপাতত সাফারিতে যাই, এবং আমরা দেখেন ওই লেখাটা সবগুলোকে এক লাইনে পেয়ে গেলাম। কিন্তু যদি এটা যেরকম এখানটায় আছে এরকমই পেতে চাই, আমাকে কি করতে হবে? মনে আছে কারো? মনে নাই তো বলতে দেরি হলো কেন? আচ্ছা, প্রি ট্যাগ দিতে হবে। যখন আমি প্রি ট্যাগ দিব তখন কিন্তু ও একই রকমের কাজ করবে। যখন আমি প্রি ট্যাগ দিচ্ছি তখন তার আউটপুটটা ঠিক মতো এক্সপেক্টেড হচ্ছে। তাহলে আমরা আজকের আলোচনাটা সামারি হলো, ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন লেভেল এলিমেন্ট, হোয়াইট স্পেস, ব্রেকিং স্পেস, নন ব্রেকিং স্পেস, প্রি ট্যাগ, এই সবগুলো বটম লাইন এক শব্দে হলো নর্মাল ফ্লো। আমরা এসটিএমএল এ নর্মাল ফ্লো বুঝলাম।